কেস কেস মামলার এক গামলা গামলা মামলা আমাদের বিরুদ্ধে, কোনো কেসটা কত কেস আমরা নিজেরাই জানি না, কেসের বাবাও না, ওই ঠাকুরদাও না, কেউ নাই, সরকার জানে। কত সালে যখনই যা হয়েছে কেস একটা করে, ভোটের প্রচার করতেও কেস, ভোট করতে গিয়ে মানুষের কাছে ভোট চেয়েছি সেটাও কেস, কখনো হয়তো প্রতিবাদ করেছে আমাদের কর্মীরা রাস্তা দাঁড়িয়ে সেটাও কেস। কেসের কোনো এখানে শেষ নাই, মা বাবা কিছু নাই কেসের। আমার তো খামোখা পাঁচ ছ তারিখ পাঁচ ছ ঘন্টা এরকম বাজে রাস্তা দিয়ে এসে আমাদের মধ্যে সবাই তো সুস্থ না, অসুস্থ লোক তাদেরকেও এভাবে হাজিরা দিতে হচ্ছে, এই যে চরম অন্যায় চলছে। এগুলো রাজনীতি করার অর্থ তো এইরকম অন্যায় জুলুম করা নয়, কোনো কেসের কোনো মাথা নাই মুন্ডু নাই, কেস আমরা নিজেরাও যাই না কী কেস কোথায় কে লাগিয়েছে। আমি নিজে এলাকার সাংসদ, আমার এলাকায় একটা মেন্টালি ডিসেবল যারা যারা মনে করো ভব ঘুরে পাগল, তাদের একটা আছে একটা একটা কেন্দ্র আছে তাদের দেখভাল চিকিৎসার জন্য, সেখানে আমি শুনলাম কিছু মানুষ না খেতে পেয়ে বা রোগের কারণে মারা গেছে, সেটা দেখতে গেছি তার জন্যও কেস, বলুন এবার। তা আমি কি সাংসদ হিসাবে আমার এলাকার কোনো প্রতিষ্ঠানের সম্পর্কে যদি কিছু শুনি সেটা আমার যাওয়ার দায়িত্বের মধ্যে পড়ে, সেখানে গেছি মানুষগুলোকে দেখতে, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে। তো এখানকার তখন মন্ত্রী ছিলেন ওই মহিলা একটা, এখন আইন কী মন্ত্রী হয়েছে, আইনমন্ত্রী হয়েছে মনে হয়, সেই মহিলা ভালো একটা কেস দিয়ে দিল। কে মন্ত্রী গো, ইয়ে চন্দ্রিমা, সে তারই মন্ত্রক ছিল, সে একটা ভালো করে কেস লাগিয়ে দিল, বিরাট বিপ্লব করে দিল, চলে আসছি কোর্টে। মোট কতগুলো জানি না দাদা, আমার গুনতিতে না, উকিল জানে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।